সম্মানিত বন্ধু কান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী হে এই কিতাব আমি তোমার উপরে নাজিল করেছি কোন দলের উপরেই কিতাব নাজিল করি নাই কোনো ব্যক্তির উপরে করি নাই গোষ্ঠীর মহা ঔষধ হিসাবে শেফা হিসাবে মানুষের ব্যক্তি জীবনে কাজ করবে পারিবারিক জীবনে কাজ করবে সামাজিক জীবনে কাজ করবে অর্থনীতিতে কাজ করবে সাংস্কৃতিক নীতিতে কাজ করবে রাজনীতিতে কাজ করবে প্রত্যেকটা সেক্টরে এই কোরআন মহা ঔষধ হিসাবে ব্যবহার হবে আল্লাহ পাক রব্বুল আমিন বলেন যারা ईमानदार হবে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যার অন্তরের ভিতরে ইমান আছে মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন একমাত্র শুধুমাত্র কেবল মাত্র ওই ईमानদারদের কাছে আমার এই কোরআন রহমত হিসাবে মহা ঔষধ হিসাবে ওই মানুষগুলির সামনে পেশ করা হবে আর ওই ইমানদাররা মহা ঔষধ হিসাবে এই কালামে মাজিদকে গ্রহণ করবে বলুন সুবহান আপনারা পোস্টারে লিখেছেন তাফসীর ফিল এখানে ওলামা একরাম আছেন অনেক কোরআনের তাফসীর তার মানে কোরআন সুন্নাহর বাইরে আল্লাহ যেই কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যে ব্যাখ্যা দিয়েছেন এই ব্যাখ্যা এবং কোরআনের কথার বাইরে অন্য কোন রাজনৈতিক বক্তব্য এখানে দেওয়ার সুযোগ নাই বলেন ঠিক না আচ্ছা বলেন এই কোরআনটা কার আর একটু জোরে বলেন কোরআন কার যদি আমুলিক দাবি করে আমরা দীর্ঘদিন থেকে ক্ষমতায় আছি এই কোরআন আমাদের আপনারা মানবেন বিএনপি যদি দাবি করে যে আমরা বিরোধী দলের নির্যাতিত লোক এই কোরআন আমাদের আপনারা মানবেন জাতীয় পার্টি যদি বলে যে আমাদের এই কুরআন আপনারা মানবেন আজকে জামাত ইসলামের লোকজন যদি মনে করে আমরা জেল জুলুম নির্যাতন সহ্য করেছি এই কুরআন শুধু আমাদের আপনারা মানবেন এই কুরআন আদ্রশি পিস সাহেব যদি বলে যে আমার murid সংখ্যা অনেক আমার মাজারে যতগুলি গরু আসে অন্য মাজারে ততগুলি মুরিদ যায় না এই কোরান আমাদের আপনারা মানবেন তাহলে এই কুরআন কার একটু সবাই জবান খুলে বলেন কুরআন কার আসমান কার জমিনকার আপনি আমি বন্দা বন্দীকার অতএব আসমানের নিচে জমিনের উপরে একমাত্র শুধুমাত্র কেবল মাত্র সত্য কথা হচ্ছে রাসূল বলেছেন মান ক্বালা বিহি সাদাকা যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে কথা বলেন ঠিক না বেটি অতএব এখানে কোন জাতি কোন গোষ্ঠীর বক্তব্য হবে না কোরআন দিয়ে কথা হবে যার অন্তরের মধ্যে ঈমান আছে সে আমুলিগের লোক হোক বিএনপি হোক জামাত ইসলামী হোক জাতীয় পার্টি হোক আটরশি হোক তেররশি হোক চৌদ্দ

পৃথিবীর মানুষগুলিকে বলে দাও এই মানুষগুলি আজকে পৃথিবীতে আছে একদিন এই পৃথিবীতে থাকবে না এই পৃথিবী ছেড়ে এই মানুষগুলি চলে যাবে কবরে কবর থেকে কিয়ামত পর্যন্ত সুন্দর আলোচনা আমাদের হুজুর করেছেন আমি সেই কথাগুলি বলবো না শুধু মূল কথার উপর দিয়েই বলতে চাই খেয়াল করুন আল্লাহ পাক রব্বুল আমিন বলেন ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা পৃথিবীর মানুষ শোনো যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে যেই সমস্ত মানুষগুলি কাফের সেই মানুষগুলি আমুলিকের লোক হোক বিনপির লোক হোক জামাত ইসলামের লোক হোক আর রসির লোক হোক 13 রসির লোক হোক ওয়াসিকাল্লাযিনা কাফারু তাদের সার্টিফিকেট যদি কাফের সার্টিফিকেট হয় তাকে হাকিয়ে জাহান্নামে নামে আসা হবে বক্তব্যকার কার আল্লাহ জোরে বলেন বক্তব্য এই বক্তব্য কি আব্দুল্লাহ হুজুরের আইয়ুবী হুজুরের এই কথা কার আল্লাহপাক রব্বুল আলামিন বলেন তুমি যেই দলের লঘাও হও না কেন তোমার যদি সার্টিফিকেটের মধ্যে আমলের মধ্যে কাফের হিসাবে ঘোষণা হয় যে তুমি কাফের হয়ে গেছো আল্লাহপাক রব্বুল আলামিন বলেন তোমাদেরকে দলে দলে হাকিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে এরপরে আল্লাহ তাআলা বলেন হাত্তা ইদা জাউহা فتحت ابوابها وقال لهم خزنتها الم ياتكم رسل منكم يتلون عليكم ايات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن

কেন আজকে তুমি জাহান নামে আসছ তুমি আমলিক করে কেন জাহান নামে এসেছ তুমি বিএনপি করে কেন জাহান নামে এসেছ জামাত ইসলামী করে কেন জাহান নামে এসেছ পীরের মুরিদ হয়ে কেন জাহান নামে এসেছ তোমার অপরাধ কি তোমার অপরাধ কি তোমার অপরাধ কি আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম তোমার কাছে কি কোনো নবী আসে নাই তোমার কাছে কি কোনো কিতাব পড়ানো হয় নাই নবীরা কি তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে যে আয়াত আয়াত নিয়ে এসেছে সেই আয়াত কি তোমাদেরকে শোনায় নাই কেন তোমরা জাহান্নামে এসেছো কেন তোমরা নামে এসেছো তোমাদের অপরাধ কি তোমাদের অপরাধ কি তারা বলবে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল ওই দলের লোকগুলি বলবে ক্বালু বালা

কথা বলেন ঠিকটা বেটি আল্লাপ রপুল বলেন পৃথিবীর মানুষ শুনে নাও কেন তোমরা আজকে জাহান নামে আসছ এই জন্যই তো তোমরা জাহান নামে যাবা আমি আল্লাহ তালা দুনিয়াতে নবী পাঠাইছি আমি আল্লাহ তালা দুনিয়াতে কেতাব পাঠাইছি আমি আল্লাহ তালা দুনিয়াতে ইসলাম দিয়েছি আমি আল্লাহ তালা দুনিয়াতে আমার প্রশ্নপত্র আমি ফাঁস করে দিয়েছি তোমরা যদি এই প্রশ্নপত্র মোতাবেক জীবন যাপন করো যেই দলের লোক হও জান্নাত পাবা আমার প্রশ্নপত্র বাইরে যদি জীবন যাপন করো তাহলেই তোমাকে জাহান নামে যাওয়ার লাগবে কথা বলেন ঠিক না बेटी পরিষ্কার কথা কোরআনের কথা যেই কথা কোরআনের ভিতরে আছে এর তে সত্য কথা আর পৃথিবীতে নাই কথা বলেন ঠিক না ঠিক এই মানুষগুলি হচ্ছে কাফের কাফের কাকে বলে কাফ র এই যে কাফ যে কুফরুন যেই শব্দটা এটা হচ্ছে ঢেকে দা যেমন কৃষককেও কৃষক একটা বীজ রোপণ করে না বীজ এখন ভুটটা ভুটটা আমরা রোপন করতেছি করতেছি না মাটি দিয়ে ঢেকে দিচ্ছি কাফের কাকে বলে কোরআনকে জিজ্ঞেস করে আল্লাহ পাকুল আলামিন বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গফি ফীহি লাআল্লাকুম তাগলিবু হাত তুলে বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক রাব্বুল পৃথিবীর মানুষ কাফেরের চরিত্র হচ্ছে ওয়া কালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন যেখানে কোরআনের কথা হয় ওইখানেই কাফেররা যে বাধা দেয় কথা বলেন ঠিক না ওই মুসলমানরা ইমান আনার পরে দাড়ি রাখার পরে টুপি মাথায় পরে নামাজ পড়ার পরে কোরআনের কাছে বাধা দেয় কোরআনের কথায় বাধা দেয় কোরআনের তাফসির মাহফিলে বাধা দেয় ইসলামী ব্যক্তিত্বদেরকে কষ্ট দেয় যারা কোরআন দিয়ে কথা বলে তাদেরকে আঘাত করে আল্লাহ তালা বলে লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়াল গাউ ফিহি কাফিরের বৈশিষ্ট্য হচ্ছে তারা কোরান যেখানে তেলাওয়াত করা হত এই কোরানের কথা কে বন্ধ করার ষড়যন্ত্র করতো কোরআনের উপরে হান্ড্রেড ফোর্টি ফোর জারি করতো যেখানে কোরআনের কথা চলতো সেখানে তারা হান্ড্রেড ফোর্টি জারি করতো আর যাত্রা পেন্ডেল তারা খুলে দিত কথা বলেন ঠিক না বেটে

চলছে আজকে বিভিন্ন জায়গায় মসজিদে হামলা করা হচ্ছে নামাজিদের উপরে বোমা মেরে উড়িয়ে দেয়া হচ্ছে আজকে মুসলিম নিদনের কর্মসূচি চলছে যারা একটা বোমার মধ্য দিয়ে সাত জন মানুষকে নিহত করে এই মানুষগুলিকে আজ পর্যন্ত কেউ জঙ্গি বলল না শুধু মুসলমানরা যেই মুসলমানরা কোরআনের কথা বলল ইসলামের কথা বলল এই মুসলমানদেরকে জঙ্গি সাজিয়ে আজকে মুসলমানদের বিরুদ্ধে অপবাদ রচনা করা হয়েছে কথা বলেন ঠিক না সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী কোরনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী নহে জঙ্গিবাদী কথা বলেন ঠিক না বেটে বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী নহে জঙ্গুঙ্গিবাদী লীলা আজকে ইতিহাস সাক্ষী আছে খেয়াল করে দেখুন বিশ মিলিয়ন মানুষকে হত্যা করেছে। আজকে আপনি হিসাব করে দেখুন বাউ সেতু প্রায় দুইশো মিলিয়ন মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে। আজকে হিসাব করে ইহুদি নাসরারা মুসলিম নেধনের দেখুন কর্মসূচি চালাচ্ছে তাদেরকে কেউ জঙ্গি বলে না দাড়িওয়ালা টুপিওয়ালা যুবাদেরকে দেখলেই জঙ্গিবাদ বলে গালি দেওয়া হয় আজকে আমি আপনাদের কাছে বলতে চাই আমাদেরকে জঙ্গিবাদী বলা সহজ কিন্তু আমরা বলতে চাই এই জঙ্গিবাদ শব্দটা মুসলমানের জন্য ব্যবহার নয় যতদিন আসমান আছে যতদিন জমিন আছে যতদিন আমরা আছি আমাদের শরীরে মুসলমানের রক্ত আছে পর্যন্ত আমরা হকের পক্ষেই থাকব কথা বলেন ঠিক না বেড বাতিলের পক্ষ নিয়ে পাঁচশো বছর বেঁচে থাকার চার আনার লাভ নাই হকের উপরে এক ঘন্টা বাঁচলেই যথেষ্ট আমার সাথে কারা কারা একমত দুহার আল্লাহকে <tuhle> দেখায় <ke dekha> <tuhle> সম্মানিত ভাইয়ের আমার কাফে হচ্ছে গোপন করা খেয়াল করুন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের ৪০ নম্বর আয়াতে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما

খালিজ জবর খ তা ম খ আলিফ তা ম চারটি huruf চারটি huruf একটা শব্দ একটা শব্দকে যদি কেউ অস্বীকার করে যে নবী মুহাম্মদ শেষ নবী এইটা কেউ বলল যে না নবী মুহাম্মাদের পরে আরও নবী আসবে আচ্ছা বলেন তার ইমান থাকবে আরো জোরে বলেন iman থাকবে আজকে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ মনে করে কাদিয়ানিরা বিশ্বাস করে যে নবী মুহাম্মাদের পরে গোলাম আহমদ কাদিয়ানি নবী এই জন্য বাংলাদেশের সমস্ত শ্রেষ্ঠ আলামাই ক্রামরা একমত কাবিয়ান কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা কাফের কথা বলেন ঠিক না বেঠিক সম্মানিত ভাইয়ের আমার কাদিয়ানিরা যদি কোরআন শরীফের একটা শব্দকে অস্বীকার করে কাফের হয় তুমি নামাজ পড়ার পরে তুমি রোজা রাখার পরে তুমি হজ করার পরে তুমি জাকাত দেওয়ার পরে তুমি ঈদের নামাজ পড়ার পরে তুমি দাড়ি রাখার পরে তুমি টুপি মাথায় দেওয়ার পরে তুমি সর্বনাই পীরের মুরিদ হওয়ার পরে তুমি আটরশি পীরের মুরিদ হওয়ার পরে ইসলামে অর্থনীতি বিশ্বাস করো না ইসলামে সংস্কৃতি বিশ্বাস বিশ্বাস করো না ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ এইটা তুমি মানো না তাহলে ও কাফের না মুসলমান আরো আসতে বলেন কাফের না মুসলমান নামাজে আমরা দাঁড়িয়ে বলতেছি ইয়া কা নাবুদু ওয়া নামাজে দাঁড়িয়ে বলতেছি আল্লাহ আমরা তোমার 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 সাহায্য সাহায্য চাই চাই তো গোলাম গোলাম আমি এই পৃথিবীর আর কারো সাহায্য চাই না এই পৃথিবীর আর কারো সাহায্য চাই না নামাজে দাঁড়িয়ে আপনি বলছেন আল্লাহ তোমার গোলাম আমি তোমার গোলাম তোমার সাহায্য চাই নামাজ থেকে বের হয়ে এসে নিজের স্বার্থের নিজের ভালোর জন্য নিজে একটু ভালো থাকার জন্য সত্যটাকে অস্বীকার করছ আল্লাহ বলছে মা কান মুহাম্মদ ওয়া নবিয়িন নবী মুহাম্মদকে শেষ নবী হিসাবে যেই মানুষগুলি অস্বীকার করে এরা যেমন কাফের নামাজ পড়ার পরে হজ করার পরে যাকাত দেওয়ার পরে সকাল বিকাল জিকির করার পরে দাড়ি রাখার পরে টুপি রাখার পরে যেই মানুষগুলি ইসলামের মৌলিক বিষয় এক কোটায় শেষ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলি কর্মসূচি কোরআন শিক্ষা দিয়েছে এই কর্মসূচির বিরুদ্ধে কর্মসূচি পালন করেছে সে নামাজি হোক পরহেজগার হোক আমলি হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক যেই দলের লোক হোক সে কাফের কথা বলেন ঠিক না বেটি আপনি মনে করেছেন আমি জামাতের অনেক বড় নেতা আমি জান্নাতে যাব ছেলের বিয়ে দেওয়ার সময় যৌতুক নিয়েছেন জান্নাতের আশা করেন না কথা বলেন ঠিক না বেটে আপনি মনে করেছেন আমি তাবিল জামাতের আমি আমি আগে জান্নাতে যাব মেয়েকে যৌতুক্তি আছেন এই জন্য আপনি জাহান্নাবি কথা বলেন না কেন আপনি মনে করেছেন আমি আমুলিকের লিডার আমি যা করি করি আমার জন্য সব হালাল আগে আপনি মৃত্যুবরণ করে দেখেন যে আপনি কোথায় কোথায় বাটপারি আর করেছেন বলেন ঠিক না বেঠিক আপনি মনে করেছেন আমি বিএনপির লিডার আমি যা কিছু করবো সব আমার জন্য হালাল নো এটা আপনার জন্য হালাল নয় আপনি যেই দল করেন করেন না কেন কোরআন যদি বলে যে আপনি ঠিক তাহলে আপনি ঠিক কোরআন যদি বলে যে আপনি বেঠিক তাহলে আপনি বেঠিক কথা বলেন ঠিক না বেঠিক Thank you. অনেক বড় নেতা সেজেছ নিজের বোনের হক নষ্ট করে দিয়েছ অনেক বড় নেতা সেজেছ নিজের ভাইয়ের হক নষ্ট করেছ অনেক বড় আলেম হয়েছ অনেক বড় মুক্তি হয়েছ নিজের মেয়েকে ঠকিয়েছ অতএব তোমার জান্নাত নাই তুমি পোরক পাল্লা তুমি কাফের ওসি কল্লে দিনা কাফারু ইলা জাহান্নামা ঝুমারা ওই দিন যেই মানুষগুলিকে দলে দলে জাহান নামে দেয়া হবে তুমি ওই দলে থাকবা তুমি যেই দলের লিডার হও হও তোমার বাসার উপায় না কঠাকার আর একটু জোরে বলেন কথাকার এই কাফের শুধু কোরআন কে অস্বীকার করলে সম্পূর্ণ কোরআন কে অস্বীকার করলে নয় এই কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছে জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল মুত্তাকীন আল্লাহ পাক রব্বুল বলেছে আমাকে যারা ভয় করে হুদালিল মুত্তাকিন ওই মানুষগুলির জন্য এই করান হচ্ছে পথ যালিকাল কিতাবু লা এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এই কিতাবের মধ্যে কোনো সংশয় নাই ওই মানুষটাই এই ধরনের ইমান রাখে ওই মানুষটা মনে করে ওয়ানযাল্লা আলাইকাল কিতাবু তিবইয়ানাল লিকুল্লিশাইই ওয়া হুদাউ ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমি যে ইমান প্রয়োজনে জ্বলে উঠে না যেই ইমান সত্য নায়ের কথা বলে না কথা বলেন ঠিক না বলে যেই ইমান প্রয়োজনে জলে উঠে না যে ইমান সত্য নায়ের কথা বলে না যে ইমান মসজিদে নয় যে ইমান মঞ্চে নয় যে ইমান চঞ্চে নয় যে ইমান মসজিদে নয় যে ইমান প্রয়োজনে জলে উঠে না লীলা হে যেই দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না যেই মানলে কোরআন হাদিস তাও পরে না কথা বলেন যে ঈমান দিন আন্দোলনের ধার ধারে না যে ঈমান লেবাসধারী কোরানা হাদিস তাও পরে না যে ঈমান শিরকিয়াতের আমল করে ফুল সুকামায়। যে ইমান খাজার নামে মাজার করে ফুল সুকামায়। যে ঈমান শিরকিয়াতের আমল করে ফেতনা ছড়ায় কথা বলেন ঠিক না ইমান মঞ্চে নয় ইমান মঞ্চে নয় মুখে কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি লাহে থাকবির আমাদের চরিত্র হচ্ছে রাতের বেলা একরকম দিনের বেলা আর একরকম কথা বলে ঠিক না ঠিক আমরা রাতে বলছি ভাই আমরা আল্লাহর দলের লোক দিনের বেলা আমরা কিভাবে মানুষের ক্ষতি করা যাবে কিভাবে মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া যাবে কিভাবে হামলা দেয়া যাবে কিভাবে তাকে জেলখানায় ভরিয়ে দেয়া যাবে কিভাবে তার বিরুদ্ধে অপবাদ রচনা করা যাবে এই ধরনের কর্মসূচিতে আমরা ব্যস্ত কথা বলেন ঠিক না ঠিক الله العالمين إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم <علا> عذاب جهنم ولهم عذاب الحريق আল্লাহ আলামিন বলেন এক শ্রেণীর মানুষ ইমানদার হওয়ার পরেও জাহাজ নামে যাবে এক শ্রেণীর মানুষ মুসলমান নাম ধারণ করার পরে জাহাজ যাবে এক শ্রেণীর মানুষ নামাজি হওয়ার পরে জাহান নামে যাবে এক শ্রেণীর মানুষ রোজাদার হওয়ার পরে জাহান নামে যাবে এক শ্রেণীর মানুষ দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান নাম ধারণ করার পরে জাহান নামে যাবে এই মানুষগুলি কারা আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলি তারা ওই মানুষগুলি হচ্ছে ইন্নাল্লাযীনা ফাতাদুল মুমিনিনা ওয়াল মুমিনাত এই মানুষগুলি এক শ্রেণীর নারী এক শ্রেণীর মুমিন নারী এক শ্রেণীর মুমিন পুরুষ এদেরকে এরা কষ্ট দিয়েছে এরা কষ্ট দিয়েছে এরা কষ্ট দিয়েছে থালামিয়া তবু যতক্ষণ পর্যন্ত এরা তবা করবে না ততক্ষণ পর্যন্ত এরা জান্নাত পাবে না চিৎকার করে বলুন রাউজিল্লা

আপনি জেলখানায় ভরিয়ে দিয়েছেন মাত্র এই অপরাধে আপনার নামাজ রোজা হজাৎ সমস্ত সমস্ত কিছুই নষ্ট করে দিয়ে জাহাজ নামে পাঠিয়ে দেয়া হবে কারণ হচ্ছে আপনি একজন মুমিনকে কষ্ট দিয়েছেন কথা বলেন ঠিক

আমেল্লা মিয়া হাকুম্ভি মাংসা লাল্লা ফাবুলা ই দুই হাত তুলে বলুন আল্লাহ আকবার। আল্লাহ পাগরা বোলে আমি সূরা মাইদায় তিনটা জায়গায় আয়াটা বলেছে এক নম্বর আল্লাহ তালা বলে নোয়া মাল্লা মিয়াহ কুমবি হে খানি ভালো করে শোনো হে তিরাজপুরের লোকজন ভালো করে শোনো আল্লাহ বলেন দিয়েছে অনেক ভালো ভালো কাজ করেছে নিজেকে ইমানদার দাবি করেছে দাড়ি ছিল টুপি ছিল জুব্বা ছিল পাগুড়ি ছিল ছিল লাঠি ছিল সব কিছুই ছিল লামিয়া বিমা আংজালাল্লাহ তার বিচারের ফয়সালায় এই কোরআনের নীতিনীতি সে মানে নাই এই কোরআনের কর্মসূচি গ্রহণ করে নাই আল্লাহ বলেন ফাউলাইকাহুমুল কাফিরুন শামুলিক হলেও কাফের 빈পি হলে কাফের জামাত ইসলামী হলে কাফের চরমোনাই হলে কাফের আদর্শী হলে কাফের টেরররসি হলে কাফের যে এই কোরআন শরীফের নীতিমালাকে অস্বীকার করে মনগড়া বিচার ফয়সালা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা আমার এই কোরআনের ফয়সালা সালামানে নাই এই কোরআনের ফয়সালা কে অস্বীকার করার কারণে এই মানুষগুলি হচ্ছে وَمَنْ لَمْ اللہ يحكم بما انزل الله فاولئك هم الظالمون নম্বর আল্লাহ তালা বলেন কমেল্লা মিয়া হকুম বিমাংসা লাল্লা গু পাহলা ই কাহুমুল ফুল ফাসি কু আল্লাহ পাগরফুল আমিন বলেন ইমানদাররা সোনো হ্যাঁ পরহেৎকাররা সোনো তোমরা যারা নামাজ পড়ছো রোজা রাখছো হজ করেছো জাকাত দিয়েছো লাম ইয়াহকুম এই কোরআন শরীফের ইয়াহকুম ইয়া হা মিম এই ইয়াহকুম তোমরা কোরআন দিয়ে ফয়সালা করো নাই তুমি নামাজ পড়েছো তুমি কাফের তুমি রোজা রেখেছো তুমি জালেম তুমি হজ করেছো তুমি ফাসেক বক্তব্যকার আর একটু বলেন বক্তব্যকার আজকে আমরা কোরআনের রীতি নীতি ভুলে গেছি আজকে আমরা সুন্নার রীতিনীতি ভুলে গেছি ভুলে যে আজকে কেউ আগলা বাবার লোক কেউ পাবলা বাবার লোক কেউ ল্যাংটা বাবার লোক কেউ শিকল বাবার লোক কথা বলেন ঠিক না বলছে কেরামান কতেবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক বলেন আছেরা নাই এরা নামাজ পড়ে এরা রোজাও রাখে এরা হস করে এরা যাকাত দেয় আবার অনেকে আছে নামাজ রোজা পড়ে না বলছে নামাজ করে না কেন বলছে নামাজ তো বড় হুজুরকে দিয়ে দিছি আরে কোন হুজুরকে তুমি নামাজ দিলা যেই হুজুর নিজে নামাজ পড়ে না পাঁচ জক তো নামাজ তো দূরে থাক সে দিনে দশ জক গাজা টানে কথা বলেন ঠিক যাবে রে মাথার মধ্যে জট শরীরের মধ্যে চট এই ব্যক্তির তুমি মুরিদ হয়ে বলো যে নামাজ রোজার দরকার নাই এটা ফাইজলামি ছাড়া পারে না কথা বলেন ঠিক না ঠিক মাথায় জট দিয়ে যদি জান্নাত যাওয়া যেত শরীরে চট দিয়ে যদি জান্নাত যাওয়া যেত তাহলে আল্লাহর নবী উনত্রিশটা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করতেন না কথা বলেন ঠিক না বেড়ে জান্নাত যদি মক্কা মদিনার ভিতরে পাওয়া যেত তাহলে আল্লাহ নবী দন্ত মোবারক শহীদ করতেন না ওহুদের প্রান্তরে কথা বলেন ঠিক না বেড়ে অতএব আমরা বিশ্বাস করি জান্নাতের পথ হচ্ছে কাটা যুক্ত পথ জান্নাতের পথ হচ্ছে রক্ত দেয়ার পথ জান্নাতের পদ হচ্ছে সম্পদ দেওয়ার পথ জান্নাতের পথ হচ্ছে জীবন দেওয়ার পথ আমার সাথে কারা কারা এক পথ দু হাত তুলে আল্লাহকে দেখায় কেউ না করুক আমি করব কাজ কথা বলেন ঠিক না बेटी কেউ না করুক আমি করব কাজ আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে আল কোরআনের আহ্বানে দিন কায়ে প্রয়োজনে নতুন করে আবার আমি সপত নিলাম আস নতুন করে আবার আমি সপত নিলাম আস কেউ না করুক আমি করব কাজ একটু হাত তুলে বলে লিল্লাহে তাকবীর কেউ না করুক আমি করব কাজ লিল্লাহে তাকবীর আমি হতাশ হব না আমি ভেঙ্গে পড়ব না আমি ভয় করব না দিনের কাজে অটল থাকব বরং সকাল সাস দিনের কাজে অবিচল থাকব বরং সকাল সাস কেউ না করুক আমি করব কাজ কেউ না করুক আমি করবো কাজ একটু বলা যাবে না আমার সাথে বলেন কেউ না করুক আমি করবো কাজ বলেন কেউ না করুক আমি করবো কাজে তাকবীর আমি হতাশ হব না আমি ভেঙ্গে পড়ব না আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ কেউ না করুক আমি করব কাজ লিল্লাহে তাকবীর সম্মানিত বন্ধুগণ আমার এবার খেয়াল করুন আর চিন্তা করুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যারা ইমানদার আমি তোমাদেরকে বলছি ইমানদাররা শোনো মঙ্গুযাল্লাযী ইউকরিদুল্লাহ কুরদান হাসানান ফায়ুদাফহু লাহু ওয়া লাহু আজরুমকারী একটু হাত তুলে বলো আল্লাহু আকবার আল্লাহ পাকের রব্বুল আমিন বলে দিবেন দালরা সরো আমি তোমাদের কাছে করজে হাসানাহ চাই তোমরা কারা করজ দিবা আমি বিপদে আছি আমি বিপদে আছি আমি বিপদে আছি আমার দিন বিপদে আছে তোমরা কারা করজ দিবা তোমরা কারা করজে হাসানাহ দিবা আমি দেখতে চাই আমূলিকের লোক হলি

সম্মানজনক জনক জায়গা আছে চিৎকার করে বলুন সুবাহান আল্লাহ বন্ধুগান আমার আল্লাহ কি বিপদে থাকেন আর একটু জোরে বলেন আল্লাহ কি বিপদে থাকেন না আল্লাহ বিপদে থাকেন না আল্লাহ বিপদে থাকেন না আল্লাহ বিপদে থাকেন না বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কর্মসূচি হচ্ছে আমার কর্মসূচি যারা বাস্তবায়ন করবে আমার কর্মসূচি বাস্তবায়ন করতে যে তোমরা যারা তোমাদের জান এবং মালের কুরবানি করবে এটাই আমাকে তোমরা করজ দিবা এই করজ কি আমি দ্বিগুণ করে দেব বলুন সুবহানাল্লাহ একজন কৃষক মাঠে কাজ করতে গেছে কাজ করতে করতে হঠাৎ করে সে তার কোদাল দিয়ে পা কেটে গেছে খুব মনোযোগ দিয়ে শুনবেন বউয়ের কাছে আসছে বউ এবার বাতাস করতেছে মাথার মধ্যে বাতাস করছে আর বলছে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি স্বামী বলছে ঘরে ডিটল আছে ডিটল নিয়ে আসো বলছে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি বলছে যে পানি নিয়ে এই পরিষ্কার করতে হবে হবে এখানে দিতে রক্ত বন্ধ করতে হবে ওই বই কোনো কথা শুনছে না বউ শুধুই বলছে আই লাভ ইউ তোমাকে ভালোবাসি এটা কি ভালোবাসা না সিটারি আরো জোরে বলেন ভালোবাসা না সিটারি বন্ধুগান আমার ইসলামের কারণে কেউ জেলখানায় পড়বে ইসলামের কারণে কেউ ফাঁসির কাষ্টে ঝুলবে ইসলামের কারণে কেউ নামে মিথ্যা মামলা হবে ইসলামের কারণে হামলা হবে ইসলামের কারণে বাড়ি ছাড়া হবে ইসলামের কারণে ঘর ছাড়া হবে তুমি মুসলমান মসজিদের ভিতরে জান্নাত খুঁজবা এটা পাগলামি ছাড়া আর কিছু নয় কথা বলেন ঠিক না বেটি এটাই হচ্ছে সত্য কথা নামাজ আপনি পড়েছেন নামাজে যা বলেছেন আল্লাহ তোমার সাহায্য চাই আল্লাহর জন্য জীবন বাজি রেখে সত্যের পক্ষে চলতে হবে আপনি নামাজে দাঁড়িয়ে বলেছেন আল্লাহ তোমার পদ আমি চাই তোমার পদ আমি চাই একটা কথা নিজের বানানো বলি না এখানে ওয়ালামাই কারাম আছেন ডাইরেক্ট কোরআন থেকে বলছি বন্ধুগণ আমার খেয়াল করুন খেয়াল করুন আর চিন্তা করুন একদিন আপনি এই পৃথিবীতে থাকবেন না হঠাৎ করে মৃত্যু হাজির হয়ে যাবে মৃত্যু যখন হাজির হবে ওই লোকটা জামাত ইসলামী যদি হয় আর কোরআন কে অস্বীকার করে আমলিক যদি হয় কোরআন কে অস্বীকার করে বিএনপি যদি হয় এই কোরআন কে অস্বীকার করে তাবলীগ যদি হয় এই কোরআন কে অস্বীকার করে পাবলিক যদি হয় এই কোরআন কে অস্বীকার করে কোরআন বলছে হাত্তায় ইদাজা احدہمুল মউত ক্বালা রব্বির জিউত ওই লোকটা মৃত্যুকে দেখার পরে বলবে মৃত্যুরে এত তাড়াতাড়ি তুমি আমার কাছে আসবা এত তাড়াতাড়ি তুমি আমাকে গ্রেফতার করবা এইটা তো আমি জানি না ও মৃত্যু তুমি আজকে হাজির হয়ে গেছো ও মৃত্যু তুমি আজকে হাজির হয়ে গেছো ও মৃত্যু তুমি আজকে হাজির হয়ে গেছো ওই লোকটা মৃত্যুকে বলবে মৃত্যু আমাকে তুই গ্রেফতার করিস না আমাকে তুই গ্রেফতার করিস না ওই লোকটা বলা শুরু করবে আমাকে আর একটু সময় দাও আমি এবার কোরআন মোতাবেক জীবন জাপন করব আমি ইসলাম মোতাবেক জীবন যাপন করব আমি আলেমদের বিরুদ্ধে কথা বলব না আমি ইসলামের বিরুদ্ধে কথা বলব না আমি কখনো ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলব না না আমি আর কাউকে চালাবো না আমি আর কাউকে কষ্ট দেব না তুমি আমাকে সময় দাও তুমি আমাকে সময় দাও লা আল্লি আমালু সলিহান ফিবা তারাত্তু কাল্লা ইন্নাহ

কি একটু সময় দাও এবার যদি সময় পাই তাহলে আমি নে করে তোমার কাছে হাজির হব মৃত্যু তখন স্মরণ করে দিয়ে বলবে বলবেলা